অগস্ট মাস থেকে নতুন বেতন পরিকাঠামো বাড়বে বলে অনেকটাই আশা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। 3,500 টাকা বেসিক বেতন পাওয়া কর্মচারীদের ডিএ হবে 701.9%, বৃত্তি পেয়ে হবে 15,428 টাকা। এছাড়াও 35,000 থেকে 6,500 টাকা মাসিক বেতনভুক্ত কর্মচারীদের 526.4% অর্থাৎ ন্যূনতম 24,567টাকা হবে ডিএ, এবং 6,500 থেকে বেশি 9,500 টাকা পর্যন্ত বেতনভুক্ত কর্মচারীদের 421.1% অর্থাৎ 34,216 টাকা মহার্ঘ ভাতা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও 351% অর্থাৎ 44,005 টাকা মহার্ঘ ভাতা হবে যাদের বেসিক স্যালারি হবে 9,500 টাকার ওপরে জানানো হয়েছে। নতুন মহার্ঘ ভাতার হার লাগু করা হবে 1 জুলাই 2023 থেকে। বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের একটি নোটিশও দেওয়া হয়েছে। সরকারের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধির পর যদি কোনো কর্মচারীদের বেতন মূল বৃদ্ধির 50 পয়সার ওপর চলে যায় তাহলে সেটিকে 1 টাকা ধরা হবে। এছাড়াও 50 পয়সার নিচে থাকলে সেটিকে জিরো হিসেবে অ্যাকাউন্ট করা হবে। ডিএ নিয়ে বড় ঘোষণা হলো এই মুহূর্তে, ডিএ বাড়ালো কেন্দ্র সরকার। এই ধরনের সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ শতাংশ বাড়তে চলেছে আগামী কিছু মাসের মধ্যেই। ডিএ নতুন পরিকাঠামো আসতে চলেছে সমস্ত কর্মচারীদের পক্ষে।